আজ থেকে সারা দেশে খোলা বাজারে চাল বিক্রি শুরু। 30 টাকা দরে 5 কেজি পর্যন্ত কিনতে পারবেন ক্রেতা। ঢাকার শেয়ার বাজারে চীনা প্রতিষ্ঠানকে কৌশলগত বিনিয়োগকারী নিয়োগে আপত্তি সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনের। ব্যাখ্যা সহ আবারও প্রস্তাব দিচ্ছে ডিএসই। সিদ্ধান্তে 3 বছরেও 3টি পাটকলের আধুনিকায়ন শেষ করতে পারেনি বিজিএমসি। এ প্রক্রিয়ায় দীর্ঘমেয়াদী সুফল মিলবে না মত বিশ্লেষকদের। এবং অর্থ সংকটে কর্মকর্তা কর্মচারীদের পাওনা পরিশোধ করতে পারছে না বরিশাল সিটি কর্পোরেশন। ব্যাহত নাগরিক সেবা। দেখছিলেন শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি দেশ ও দেশের বাইরে অর্থ বাণিজ্যের নানা খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন সোমার বাণিজ্যে। আপনাদের সঙ্গে আছি আমি ইমতিয়াজ আহমেদ। অধ্যাপক ডক্টর মোহাম্মদ জাফর ইকবালের উপর হামলার ঘটনায় সিলেটের জালালাবাদ থানায় একটি মামলা হয়েছে। এই ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য হামলাকারী ফয়জুলের চাচা ও মামাকে আটক করা হয়েছে। পুলিশ জানায় গতরাতে জালালাবাদ থানায় পুলিশ বাদী হয়ে হামলাকারী ফয়জুর রহমানের নাম উল্লেখ সহ অজ্ঞাত বেশ কয়েকজনকে আসামি করে এ মামলা করে। রাতেই ফয়জুরের সিলেটের বাড়িতে তল্লাশি চালানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ। জব্দ করা হয় বই, ল্যাপটপ ও কিছু সিডি। হামলার ঘটনায় ফয়জুর রহমানের মামা সুনামগঞ্জ জেলা কৃষক লীগের যুগ্ম আহ্বায়ক ফজলুর রহমানকে রাতে এবং দিরাই থেকে চাচা আবুল কাহারকে জিজ্ঞাসাবাদের জন্য সকালে আটক করা হয়েছে। ডক্টর মোহাম্মদ জাফর ইকবালের উপর হামলার প্রতিবাদে দেশের বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয়ে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করছেন শিক্ষক ও শিক্ষার্থীরা। এই মুহূর্তে সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আছেন রিপোর্টার আব্দুল আহাদ, খুলনা বিশ্ববিদ্যালয়ে আছেন তরিকুল ইসলাম এবং ময়মনসিংহ আনন্দমোহন কলেজে আছেন রিপোর্টার হারুন রশিদ। প্রথমে চলে যাচ্ছি আহাদের কাছে। আহাদ, হ্যাঁ ইমতিয়াজ, প্রফেসর ডক্টর জাফর ইকবালের উপর হামলার প্রতিবাদে অনেকটা বিক্ষোভে উত্তাল শাহজালাল বিশ্ববিদ্যালয়ে। আপনারা দেখতে পাচ্ছেন আমরা যেখানে আছি কেন্দ্রীয় লাইব্রেরির সামনে এবং গতকাল যেখানে তার উপর হামলা হয়েছিল সেই মুক্ত মঞ্চের সামনে আমরা আছি। এখানে সর্বস্তরের শিক্ষক কর্মকর্তা কর্মচারী সবাই মিলে এখানে বিক্ষোভ করছেন। কিছুক্ষণ আগে আমরা দেখেছি যে কয়েক হাজার শিক্ষার্থী এখানে বিক্ষোভ মিছিল করে পুরো ক্যাম্পাস প্রদক্ষিণ করে তারা এখানে আবার এসে মানববন্ধনে জড়ো হয়েছেন। যে মানববন্ধন করছেন এই ক্যাম্পাসের শিক্ষক এবং কর্মকর্তা কর্মচারীরা এবং তারা দাবি জানাচ্ছেন যে যত দ্রুত সম্ভব এই ঘটনার সাথে জড়িত যে প্রকৃত অপরাধী তাদেরকে গ্রেপ্তার করার জন্য এবং এর এর পিছনে কারা জড়িত এবং এবং এর এর ইন্ধনদাতা কারা এই বিষয়টি দ্রুত খতিয়ে দেখার জন্য তারা দাবি জানাচ্ছেন। এবং গতকাল যেহেতু ডক্টর মোহাম্মদ জাফর ইকবাল শিক্ষার্থী এবং শিক্ষকদের প্রতি একটি দাবি করেছেন এবং আহ্বান জানিয়েছেন যে শান্তিপূর্ণভাবে যাতে তারা কর্মসূচি পালন করে এবং কোনো ধরনের ভায়োলেন্স যাতে এই ক্যাম্পাসে না হয়, সেই জাফর ইকবালের আহ্বানের প্রতি সাড়া দিয়ে তারা আজকে এই সবগুলো কর্মসূচি শান্তিপূর্ণভাবে পালন করছে। এবং তারা বলছে যে যদি দ্রুত অপরাধীদের গ্রেপ্তার করা হয় তাহলে তারা তারা এই শান্তিপূর্ণভাবে তাদের কর্মসূচি শেষ করবে, কিন্তু যদি ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হয় তবে তবে তারা আরও কঠোর কর্মসূচিতে যেতে বাধ্য হবে, এই বিষয়টি তারা বলছেন। এবং এই কর্মসূচির পরে আমরা জেনেছি যে শিক্ষার্থীরা এখানে অবস্থান কর্মসূচি পালন করবে এবং এই কর্মসূচি তারা সন্ধ্যা পর্যন্ত তাদের কর্মসূচি চলবে আজকে এবং আগামীকাল আবারও তাদের আন্দোলন চলবে। ইমতিয়াজ, ধন্যবাদ। মতো খুলনাতেও কিন্তু শিক্ষকরা প্রতিবাদে প্রতিবাদ শুরু করেছেন, প্রতিবাদ কর্মসূচি, এবং খুলনা বিশ্ববিদ্যালয়ের হাদি চত্বরে এই মুহূর্তে মানববন্ধন কর্মসূচি চলছে। বিশিষ্ট কথা সাহিত্যিক এবং বিশিষ্ট শিক্ষাবিদ ডক্টর জাফর ইকবালের উপর যে হামলার ঘটনা, ঐতিহাসিক ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছেন শিক্ষক সমিতি এবং তারা ব্যানারে লিখেছেন, পৈশাচি ঝড় যতই আসুক আলোর মশাল নিভবে না, এমন একটি প্রতিবাদী স্লোগান দিয়ে কিন্তু তারা এই মানববন্ধন কর্মসূচি ঠিক 11টা থেকে শুরু করেছে খুলনা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি। এবং পাশাপাশি খুলনা বিশ্ববিদ্যালয়ে একটি স্কুল রয়েছে। দর্শক, দুর্বৃত্তের হামলায় আহত ডক্টর মোহাম্মদ জাফর ইকবালের শারীরিক অবস্থার সবশেষ পরিস্থিতি নিয়ে এই মুহূর্তে ঢাকায় সম্মিলিত সামরিক হাসপাতালে ব্রিফিং চলছে, আমরা সরাসরি চলে আসছি সেখানে।
আপনাদের অবগত করার জন্য অনুরোধ করছি। ব্রিফিং শেষে আপনারা প্রাসঙ্গিক প্রশ্ন করতে পারবেন। সবাইকে ধন্যবাদ। অধ্যাপক ডক্টর মোহাম্মদ জাফর ইকবাল গতকাল 3 মার্চ 2018 তারিখে দুষ্কৃতিকার কর্তৃক আহত হওয়ার পর সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজে নেওয়া হলে সেখানে তাকে যথোপযুক্ত চিকিৎসা প্রদান করা হয়। পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে গতকালই তাকে সিএমএইচ ঢাকায় হেলিকপ্টারযোগে স্থানান্তর করা হয়। ঢাকা সিএমএইচে আনার পর সংশ্লিষ্ট সকল বিশেষজ্ঞ তাকে পরীক্ষা নিরীক্ষা ও প্রয়োজনীয় চিকিৎসা প্রদান করেন। তাৎক্ষণিকভাবে একটি বিশেষ মেডিকেল বোর্ড গঠন করা হয় এবং উক্ত বোর্ড কর্তৃক তার চিকিৎসা কার্যক্রম নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। 14 মার্চ 2018 তারিখ সকাল 9 ঘটিকায় মেডিকেল বোর্ড পুনরায় তার স্বাস্থ্যের অবস্থা মূল্যায়ন করে। বর্তমানে তিনি সম্পূর্ণভাবে সজ্ঞান, সচেতন ও আশঙ্কামুক্ত আছেন। তবে তার দ্রুত আরোগ্য লাভ ও সংক্রমণ রোধের জন্য দর্শনার্থী প্রবেশ কঠোরভাবে নিয়ন্ত্রণ করা হচ্ছে। এ বিষয়ে সকলের আন্তরিক সহযোগিতা কাম্য। আপনাদের প্রাসঙ্গিক কোনো প্রশ্ন থাকলে আমাকে প্রশ্ন করতে পারেন। আচ্ছা, ওনার মাথায় ছোট ছোট 4টা আঘাত, পিঠের উপরের দিকে 1টা আঘাত এবং বাম হাতে 1টা আঘাত প্রাপ্ত হয়েছেন, যেগুলো ভালো মতো চিকিৎসা প্রদান এবং ড্রেসিং অন্যান্য চিকিৎসা করা হয়েছে। এটা শুধু মানে স্কিন এবং মাসেল ডিপ, গ্রিভাস বলা হেড ইঞ্জুরির সাথে নাই, যেহেতু সেই হিসাবে গ্রিভাস না হবে। কয়েকদিন তো লাগবে, অ্যাটলিস্ট হসপিটালে থাকার জন্য কয়েকদিন তাকে হসপিটালে থাকতে হবে। ব্রেন ঠিক আছে না? হ্যাঁ, ব্রেন ঠিক আছে। পুরো শরীর আমরা স্ক্যান করেছি, অন্যান্য পরীক্ষা নিরীক্ষা যেটা করা হয়েছে তাতে মোটামুটি সাধারণ পরিস্থিতি আছে। এটা ঠিক উইপনের ন্যাচার বলতে পারবো না, সবে শার্প কাটি ইনসাইজ তো। মানসিক অবস্থা ভালো, উনি স্বাভাবিক কথাবার্তা বলছেন এবং উনি ওনার পরিস্থিতি বুঝতে পারেন এবং সব সর্বতভাবে সহযোগিতা করছেন চিকিৎসার ব্যাপারে। আমরা ওনাকে চিকিৎসা করে মনে করছি খুব তাড়াতাড়ি আরোগ্য লাভ করতে পারবেন। আমরা এইরকম কোনো প্রশ্ন ওনাকে করিনি বা সেই বিষয়ে আমি বলতে পারব। এই মুহূর্তে চিকিৎসার খাতিরে দেখা না করাই ভালো। গতকাল রাত্রে আইজিপি সাহেব এসেছিলেন এবং অন্যান্য লোক যারা আইন রক্ষাকারী বাহিনী এসেছিলেন, কিন্তু এখন নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে আছেন উনি, এখানে কেউ দেখা করেন, আমরা আপাতত দেখা করতে দিচ্ছি না। উনি রাত 11:58 আমাদের সিএমএইচে পৌঁছান এবং তাৎক্ষণিকভাবে আমরা সকল বিশেষজ্ঞ সিএমএইচে হাজির ছিলাম, সব ধরনের নিউরো সার্জন, ইন্টেনসিভিস্ট, অর্থোপেডিক সার্জন, অল অ্যাডমিনিস্ট্রেটিভ সব সার্জন ইনক্লুডিং মাইসেলফ, এবং আমরা সবাই হাজির ছিলাম। আসার সাথে সাথে আমরা তো সব সার্বক্ষণিক খবর রাখছিলাম, কখন রিপ্লাই করছেন, কখন কেমন আছেন। ওনার সাথে দুজন ডাক্তার এসেছিলেন, একজন অ্যাসিস্ট্যান্ট রেজিস্ট্রার নিউরো সার্জারি এবং আরেকজন অবেদনবিদ্যা বিশেষজ্ঞ সিলেট থেকে ওনার সাথে এসেছিলেন, এবং আমাদের লোকজন সব এয়ারপোর্ট থেকে হেলিপোর্ট থেকেই ওনাকে সাথে করে আমরা সব সার্বক্ষণিক খেয়াল রাখছিলাম এবং আমরা সবাই হাজির ছিলাম, সবাই রিসিভ করেছি এবং ওনাকে তাৎক্ষণিকভাবে চিকিৎসা প্রদান করা হয়েছে। মেডিকেল বোর্ড কালকে তো আমরা প্রায় বোধহয় 20-22 জন বিশেষজ্ঞ ছিলাম হাজির, আর তার মধ্যে আমরা স্পেশাল মানে সিনিয়র মধ্যে 5 জন মেম্বার দিয়ে আমরা একটা মেডিকেল বোর্ড গঠন করেছি এবং সেই মেডিকেল বোর্ড হেডেড বাই মাই সেলফ অ্যান্ড দি ডাইরেক্টর জেনারেল মেডিকেল সার্ভিস, উনি ছিলেন তখন, কালকেও ছিলেন, আজকেও ছিলেন। হ্যাঁ, এখন আজকে সকালে আমরা তাকে পানি জাতীয় জিনিস খেতে দিয়েছি, উনি খেতে পারছেন, পেটে কোনো আঘাত নাই।
পরিবারের সদস্য ওনার মিসেস ম্যাডাম এখানেও হাজির আছেন। কালকে রাত্রে ওনার মেয়ে মিসেস ছিলেন এবং অন্যান্য যারা এসেছিলেন তারা দেখেছেন সবাই। এবং আজকে আমরা রেস্ট্রিকশন করেছি যেহেতু সাধারণত রিপোর্ট দেওয়া হয় না। চিকিৎসার ব্যাপারে এখনো এরকম কোনো আমাদের দরকার প্রয়োজন নেই বা আমরা সেরকম সুপারিশও করছি না, তবে পর্যবেক্ষণ করার খাতিরে পরবর্তীতে যদি কখনো কারণ সময় কোনো ইয়ে হয় তখন আমরা সেভাবে বলতে পারব, এখন প্রয়োজন নেই। না, চারটা, একটা একটা, মাথায় চারটা, পিঠে একটা, হাতে একটা, বাম। দর্শক, দুর্বৃত্তের হামলায় আহত ডক্টর মোহাম্মদ জাফর ইকবালের শারীরিক অবস্থার সবশেষ পরিস্থিতি নিয়ে সংবাদ সম্মেলন করছিলেন সামরিক হাসপাতালে এবং আমরা সরাসরি ছিলাম সেখানে। কৌশলগত বিনিয়োগকারী হিসেবে চীনা প্রতিষ্ঠানকে নিয়োগে ডিএসসির পাঠানো প্রস্তাবের বেশ কিছু বিষয়ে আপত্তি জানিয়েছে বাংলাদেশ সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন। শনিবার আপত্তির দিকগুলো নিয়ে জরুরি বৈঠকে তার ব্যাখ্যা তৈরি করেছে ডিএসসি পরিচালনা পর্ষদ। সময় সংবাদকে ডিএসসির এক পরিচালক জানিয়েছেন, আজই নির্ধারিত বিষয়ে ব্যাখ্যা সহ আবারও প্রস্তাব পাঠানো হবে বিএসইসিতে। বিশ্লেষকরা বলছেন, কৌশলগত বিনিয়োগকারী নিয়োগে দীর্ঘসূত্রিতা তৈরি হলে তা বাজারের জন্য নেতিবাচক হবে। হরিপদ সার রিপোর্ট। দাম ও প্রযুক্তি সহায়তায় এগিয়ে থাকায় ডিএসসি পরিচালনা পর্ষদ চীনা কনসোর্টিয়ামকে তাদের কৌশলগত বিনিয়োগকারী হিসেবে পেতে প্রস্তাব পাঠায় বিএসইসিতে। তবে ডিএসসির প্রস্তাব পর্যালোচনা করে বিএসইসি কয়েকটি বিষয়ে আপত্তি জানিয়েছে। পুঁজিবাজারের নিয়ন্ত্রক প্রতিষ্ঠানের আপত্তিগুলোর মধ্যে রয়েছে যুক্তরাজ্যের আইনে চুক্তি এবং সেই আইনেই বিরোধ নিষ্পত্তি, যা বাংলাদেশের আইনের পরিপন্থী। এছাড়া পরিচালক সংখ্যা পরিবর্তন, নতুন শেয়ার ইস্যু, 10 কোটি টাকার বেশি ঋণ বা অন্য কোনো চুক্তির সিদ্ধান্ত গ্রহণে কৌশলগত বিনিয়োগকারীদের অনুমোদন প্রযোজ্য হবে। এসব কারণে এ চুক্তিতে ডিএসসির মত দেওয়ার পক্ষে ব্যাখ্যা চায় সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন। বিএসসির এসব আপত্তি নিয়ে শনিবার জরুরি বৈঠকে বসে ডিএসসি পরিচালনা পর্ষদ। তবে গণমাধ্যম কর্মীদের বৈঠকের ছবি নিতে দেয়নি ডিএসসি কর্তৃপক্ষ। প্রায় 2 ঘন্টার বৈঠক শেষে এ বিষয়ে জানাতে অপারগতা প্রকাশ করেন একাধিক পরিচালক। অবশ্য নাম প্রকাশে অনিচ্ছুক এক পরিচালক টেলিফোনে জানান, বিএসসির আপত্তি বিষয়গুলোর সুনির্দিষ্ট ব্যাখ্যা সহ আবার প্রস্তাব পুনর্গঠন হয়েছে। আপনারা ওই ব্যাখ্যাগুলো দিয়েছেন আজকে, ব্যাখ্যাগুলো রেডি করছেন? আপনারা ব্যাখ্যা চাইছে, ব্যাখ্যাগুলো দেওয়া হচ্ছে, আরো কিছু ফাইন টিউনিং করে আগামীকালকে হয়তো দিয়ে দিচ্ছে, আবার জমা দিচ্ছে, এই তো। পুঁজিবাজার বিশ্লেষকরা বলছেন, কৌশলগত বিনিয়োগকারী নিয়োগে জটিলতা তৈরি হলে তা বাজারের জন্য ভালো হবে না। এখানে আমরা সবাই বুঝতে পারছি চাইনিজ পার্টিকে যে অফার, তারা যে অফারটা দিয়েছে এবং ঢাকা স্টক এক্সচেঞ্জ যেটাকে অ্যাকসেপ্ট করেছে, এইটাকে যদি বাংলাদেশ সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন যদি এখানে অনুমোদন দিতে গড়িমসি করে, অথবা আমরা অন্যভাবে বলতে পারি যে কাউন্টার পার্ট যেটা আছে, ইন্ডিয়ান যে পার্টটা আছে, সেটাকে যদি অ্যাপয়েন্টমেন্ট দিয়ে ফেলে, তখন কিন্তু আমাদের ঢাকা স্টক এক্সচেঞ্জ সম্পর্কে বাজারে একটা নেতিবাচক ইমপ্রেশন তখন মানুষের কাছে চলে যাবে। ডিমিউচুয়ালাইজেশনের শর্ত মেনে স্টক এক্সচেঞ্জের কৌশলগত বিনিয়োগকারী নিয়োগে এর আগে 2 দফা সময় বাড়ানোর আবেদন করেছিল ঢাকা স্টক এক্সচেঞ্জ। হরিপদ সাহা, সময় সংবাদ, ঢাকা। দেখছেন শহর বাণিজ্য। সিদ্ধান্তের 3 বছর পরও প্রাথমিকভাবে 3টি পাটকলের মেশিন বিএমআরআই করতে পারছে না বাংলাদেশ পাটকল কর্পোরেশন বিজেএমসি। কারণ হিসেবে অর্থ সংকট সহ নানা সীমাবদ্ধতার কথা জানায় বিজেএমসি। অর্থনীতিবিদরা বলছেন, বিএমআরআই করে দীর্ঘমেয়াদী সুফল মিলবে না, বরং পাট শিল্পের উন্নয়নে সরকারি বেসরকারি পাটকল আধুনিকায়নে আলাদা তহবিল গঠনের পরামর্শ তাদের। পাট শিল্প নিয়ে কাজল আবদুল্লার 3 পর্বের ধারাবাহিকের আজ দেখুন দ্বিতীয় পর্ব। সরকারি পাটকলগুলোতে ব্যবহৃত প্রায় 70 বছরের পুরনো এসব মেশিনের সমতা, আধুনিকায়ন, বিস্তার ও প্রতিস্থাপন করতে প্রাথমিকভাবে 3টি মিল বিএমআরআই করার সিদ্ধান্ত নেওয়া হয় 2015 সালে। সে সময় চীনের সরকারি প্রতিষ্ঠান সিটিইএক্স
আইসি এর সঙ্গে চুক্তি করে পাট মন্ত্রণালয়। কিন্তু আলোচনা, বৈঠক আর মেশিনগুলোর সম্ভাব্যতা যাচাই বাছাইয়ের মধ্য দিয়েই এ উদ্যোগ বাস্তবায়নের মুখ দেখেনি এখনো। কেটে গেছে তিনটি বছর। অর্থনীতিবিদদের কাছে প্রশ্ন ছিল, বিএমআরই করে পাটকলের উন্নয়ন কতটুকু সম্ভব? বাংলাদেশের প্রেক্ষাপটে আসলে এই সংস্কার কাজ বা বিএমআরির অতীত অভিজ্ঞতা খুব বেশি ভালো না। তাতে বিএমআরই করে মিলগুলোর কার্যক্ষম দক্ষতা কতটুকু বাড়বে সেটি নিয়ে একটা আশঙ্কা আছে। উপরন্তু দক্ষতা বাড়লেও সেটি কতটুকু ধারাবাহিকভাবে ধরে রাখা যাবে সেটিও কিন্তু কিছুটা দুশ্চিন্তা রয়েছে। এদিকে চীনা সরকারি প্রতিষ্ঠানটি বর্তমানে বিজেএমসি কে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নয় বলে জানিয়েছে পাট মন্ত্রণালয়। আর তিনটি মিল সংস্কারে 175 কোটি টাকা, জিওবি অর্থায়নে সংস্কারের সুদে ঋণের মাধ্যমে অর্থ সংগ্রহের পরামর্শ দিয়েছে অর্থ মন্ত্রণালয়। এমন অবস্থায় এই উদ্যোগ দ্রুত বাস্তবায়নের ক্ষেত্রে বিভিন্ন সমস্যার কথা জানায় বিজেএমসি। আমরা বাস্তবায়নের শুরু করতে পারিনি, এটা একটা দীর্ঘ সময় গিয়েছে, এটা অস্বীকার করার উপায় নেই। এটার জন্য প্রকৃতপক্ষে আমি এখন কাউকে সুনির্দিষ্টভাবে দায়ী করা এটা আসলে খুব কঠিন কাজ। যেমন আজকে আমি এখানে আছি, হয়তো আগামীকাল আমি এখানে এটা কন্টিনিউ করব কিনা আই এম নট শিওর। অর্থনীতিবিদরা মনে করেন, সক্ষমতা বাড়াতে সরকারি বেসরকারি উভয় পাটকলের জন্য ঋণ ভিত্তিক টেকনোলজি আধুনিকায়ন ফান্ড গঠন করতে হবে। এটি সুযোগটি শুধুমাত্র সরকারি মিলগুলোর জন্য না রেখে সরকারি এবং বেসরকারি উভয় ধরনের মিলের জন্য একটি টেকনোলজি আপগ্রেডেশন ফান্ড করে সেখান থেকে যাতে স্বল্প সুদে ঋণ দিয়ে তারা তাদের এই ধরনের কাজগুলো করতে পারে এবং তার ফলে তাদের উৎপাদন ক্ষমতা বৃদ্ধি এবং তাদের সামগ্রিকভাবে তার উৎপাদন ব্যয় কমিয়ে এনে আন্তর্জাতিক বাজারে তারা যাতে প্রতিযোগিতামূলক দামে রপ্তানি করতে পারে সেই সক্ষমতা আনা প্রয়োজন রয়েছে। দেশে বর্তমানে সরকারি 26টি ও বেসরকারি পর্যায়ে 140টি। দর্শক, এই মুহূর্তে ডক্টর জাফর ইকবালের স্ত্রী কথা বলছেন, আমরা সরাসরি চলে আসছি সেখানে। ঘটে গেছে, কিন্তু এইখানটায় আপনারাই সব যারা আছেন আপনারা জানবেন, আর পুলিশ উইল ইনভেস্টিগেট। কিন্তু আমার মনে হয়, আমার পয়েন্ট থেকে, আমি কিন্তু কোনো মনের ভিতর থেকে, কেন অনেকজন লাগছে, অনেক রাগ, অনেক জিনিস, যে কেমনি করে এই ঘটনাটা ঘটলো। কিন্তু ঘটে গেছে, এখন আমার মনে সুস্থ আছে জাফর ইকবাল। আর এখানটা অনেক গুড কেয়ার নেওয়া হচ্ছে। আমি শুনেছিলাম, একজন জিজ্ঞেস করেছেন যে বাইরে পাঠানো হবে কিনা। শুনেন, প্লিজ আপনারা আমাদের এখানটা মেডিকেল সিস্টেমের উপরে ভরসা রাখেন। আমার টোটালি একদম ভরসা আছে যে ওনারা যেটা বেস্ট করবেন, আর ওনাদের ডিসিশনই সব। আর বাইরে গেলেই যে সবচেয়ে ভালো ট্রিটমেন্ট পায় এটা কিন্তু ভুল। আই হ্যাভ লিভড আউটসাইড ফর 18 ইয়ার্স, সো আমাদের এখানটাই অ্যাকচুয়ালি। জি, আমি সবাইকে এন্ডে জাস্ট বলবো যে আমি সবার দোয়া চাচ্ছি জাফর ইকবালের জন্য। এই যে আপনি খেটে আছেন, জাফর ইকবালও খেটে ছিলেন 2 বছর থেকে, গভর্নমেন্ট তাকে সিকিউরিটি দেওয়ার চেষ্টা করেছিল, তারপরেও হামলা হয়েছে, এই হামলাটাকে আপনি কিভাবে দেখছেন? আমি দেখছি এইভাবে যে আমরা তো 24 ঘন্টাই আমাদের সঙ্গে পুলিশ থাকে, 24 ঘন্টা আমাদের কিন্তু অসম্ভবভাবে প্রোটেকশন দিয়েছে। আমি ফিল করি না যে এটার জন্য সঙ্গে সঙ্গে এসেই গভর্নমেন্টকে ব্লেম করা, এটা আমার কিন্তু একদম পার্সোনাল। হ্যাঁ, এটা কিন্তু একটা মুক্ত মঞ্চ, অনেকজন দাঁড়াচ্ছে, আর দেখেন ওর কাছে কিন্তু কোনো বড়, আমার মনে হয় আরো সিরিয়াস, আল্লাহ না করুক, কোনো বড় অস্ত্র যদি থাকতো আরো সিরিয়াস আঘাত করতে পারতো। আর সঙ্গে সঙ্গে কিন্তু আমার কাছে খবর এসেছে যে একজন যে এসবিআর আছেন ওখানটায়, উনি কিন্তু ট্যাকল ওকে বাধা দিয়েছেন, উনি ইনজার্ড হয়েছেন। তো ওরা স্টেজেই পুলিশ ছিল, কিন্তু একজন যে সময় ছোট কোনো একটা অস্ত্র বের করে পকেট থেকে করে, একটা ওপেন মুক্ত মঞ্চ মাঠ, একটা ক্লোজিং সেরেমনি হচ্ছে, শত শত স্টুডেন্টস সবাই ফুর্তি করছে, তাই না? এখানটা একটা করেছে। সো আমি ধরে নেই যে সঙ্গে সঙ্গে কিন্তু ব্লেম করা পুলিশকে। আর আমাদেরও দিয়েছে, আমাদের তো ধরেন এই গত 2 বছর না, আমাদের তো বছর বছর থেকে দিচ্ছে, কফেনে কাপড় পাঠাচ্ছে, হুমকি দিচ্ছে। তাহলে কি সব জিনিস বন্ধ করে আমি কি জেলের ভিতরে থাকা আরম্ভ করব? আই ডোন্ট থিঙ্ক। আমার মনে হয় আমরা আমাদের স্টুডেন্টসদের সঙ্গে ফ্রিলি ইন্টারঅ্যাক্ট করব। আমি আপনাদের রিয়েলি বলি যে পুলিশদের জন্য জাফর ইকবাল এত হার্ড করেছে, ওদের খালি বলে আপনারা সরে যান, আপনারা থাকবেন না, আপনারা বাধা দিয়েন না, স্টুডেন্টসদের বাধা দিয়েন না, এখনো যে কেউ ওর রুমে যেতে পারে। যে জন্য জাফর ইকবাল একটু উত্তেজিত হয়ে একটু মানে বলে যে আমি আমি চাই না, তারপরে ওনারা কিন্তু ওদের বেস্ট চেষ্টা করেছেন। এখানটাও তো পুলিশ দিয়েছে, বাধা দিয়েছে, তাই না? I don't blame anyone. Last question, এই হামলা, এই হামলার উদ্দেশ্য সম্পর্কে কথা হয়েছে, কোন ধরনের মানসিক অবস্থাটা কি রকম? উনি কি তার হামলার সময় তাকে কোনো কেউ কিছু বলেছে হামলার সময়?
না না আমরা সবাই কিছু কিছু বলে কিছু বলে নাই ইনফ্যাক্ট এখানটা আমাদের যে বিশ্ব ইয়াং টিচার আছেন উনি সামনেই ছিলেন বলছেন আমরা কেউ বুঝতেই পারি না যে স্যার দাঁড়ায়ছেন তখন দেখছি রক্ত পড়ছে বুঝছেন তো ছোট কিছু আমাদের মাননীয় প্রধানমন্ত্রী ইনস্ট্রাকশন আছে 24 hours ওর থেকে বেশি মেবি হতে পারে যে কাউকে না দেখা দিতে আমি ওয়াইফ আমি কিন্তু দেখা করছি না আমারও আপনাদের সবার কাছে রিকোয়েস্ট থাকবে আমাদের রিলেটিভসদের কাছে আমি বাধা দিতে পেরেছি অলরেডি কেউ আর কি মানে আসে নাই আজকে সকালে ওরকম হ্যাঁ তো আমি মানে আপনারা সবাই আমরা তো যত তাড়াতাড়ি সুস্থ হোক আই থিঙ্ক ইনশাল্লাহ হি উইল বি হোম ক্যাম্পাসে চলে যাবে তার 5টা কোর্স আছে তার কোর্সেস পড়াতে হবে আমি আপনাদের সবার দোয়া চাচ্ছি যে সে তাড়াতাড়ি ফিরে চলে যাবে এই কারণে হতে পারে কি আপনাদের প্রথমে ফোন করে হামলার কথা জিজ্ঞেস করেছিল তো সেখানে হামলাকারী কোনো ইঙ্গিত ছিল না না আমার কিছু ম্যাডামকে আসতে দেন প্লিজ তো আপনাদের অনেক থ্যাংক ইউ আমি মানে তাই না দেখছেন এসব বাণিজ্য ইন্টারন্যাশনাল ফুড পলিসি রিসার্চ ইনস্টিটিউটের আয়োজনে রাজধানীর একটি হোটেলে হয়ে গেল সার্টিফিকেট অ্যাওয়ার্ড অনুষ্ঠান এতে খাদ্য মন্ত্রণালয় ও অধিদপ্তর সহ বিশিষ্ট সহযোগী সংশ্লিষ্ট সহযোগী প্রতিষ্ঠানের কর্মকর্তারা অংশ নেন সাত দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালায় অংশগ্রহণ শেষে 26 সদস্যের হাতে তুলে দেওয়া হয় সার্টিফিকেট অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম এছাড়া খাদ্য অধিদপ্তরের মহাপরিচালক ছাড়াও উপস্থিত ছিলেন IFPRI এর কর্মকর্তারা অনুষ্ঠানে খাদ্যমন্ত্রী বলেন 16 কোটি মানুষের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করেছে সরকার বিএনপি জোট সরকার আমলে এদেশের খাদ্য গুদামগুলো বন্ধ ও বিক্রি করে দেওয়া হয়েছিল আওয়ামী লীগ সরকার আধুনিক খাদ্য গুদাম নির্মাণের পরিকল্পনা করছে এ সময় খাদ্যমন্ত্রী অধীনস্থ কর্মকর্তারা বাংলা ভাষায় বক্তব্য না দেওয়ার কারণে সমালোচনা করে বলেন পরবর্তীতে বাংলা ভাষা যথোপযুক্ত ব্যবহার না করলে এ জাতীয় অনুষ্ঠান এদেশে করতে দেওয়া হবে কিনা তা বিবেচনা করা হবে মিজানুর রহমান মোহাম্মদ ইসমান মিয়া জমিতে শেখ হাসিনা দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন এবং খাদ্য নিরাপত্তার 16 কোটি মানুষের খাদ্য নিরাপত্তার ব্যবস্থা করেছেন যেটা বিগত দিনেও আমরা বিএনপি জোট সরকার যখন ক্ষমতা ছিল তখন এরকম খাদ্য নিরাপত্তা ছিল না অনেক খাদ্য গুদাম একেবারে বন্ধ করে দেওয়া হয়েছে এবং বিক্রিও করে দিয়েছে আমরা এখন নতুন খাদ্য গুদাম বানাবার পরিকল্পনা করছি মডার্ন ফুড আমরা নতুন সাইডও আমরা নির্মাণ করার পরিকল্পনা করছি হৃদয়ে কাঁথার জন্য যে কথাগুলো তাদেরকে ট্রেনিং দেওয়ার জন্য আপনারা এক সপ্তাহব্যাপী কর্মশালার আয়োজন করেছেন আপনারা সেই ভাষা ব্যবহার করবেন না এটা তো হতে পারে না কোনো এম্বার্কো থাকে যে বাংলা ব্যবহার করা যাবে না তাহলে সেইখানে এখান থেকে আপনারা আপনারা এই সমস্ত সংস্থার কাজ বন্ধ করে দেন দর্শক জাতীয় খাদ্য কর্মসূচির আওতায় সারা দেশে খোলা বাজারে চাল বিক্রি শুরু হয়েছে আজ এই মুহূর্তে রাজধানী খামারবাড়ি এলাকায় আছেন সহকর্মী শুভ খান সরাসরি চলে যাচ্ছি তার কাছে শুভ ইমতাজ আমি এখন রাজধানীর ফার্মগেটের যে খামার বাড়ি রয়েছে সেখানে আমি অবস্থান করছি তো প্রায় 3.5 মাস পর আজকে থেকে কিন্তু ওএমএসএ অর্থাৎ খোলা বাজারে সরকারের পক্ষ থেকে চাল বিক্রির কথা ছিল তো সেই লক্ষ্যে কিন্তু সকাল থেকে আমরা কয়েকটি পয়েন্টে ঘুরেছি সেখানে কোথাও কিন্তু আমরা চাল বিক্রির কোনো চিত্র দেখতে পাইনি তো এখানে যারা ডিলার রয়েছেন যারা এই ওএমএসএর চাল বিক্রির সাথে সংশ্লিষ্ট তারা কিন্তু বলছেন যে আজকে থেকে চাল বিক্রির কথা চালু মানে চালু হওয়ার কথা থাকলেও সেটা কিন্তু করা সম্ভব সম্ভব হয়নি কেননা আজকে ব্যাংক ড্রাফট করার কথা রয়েছে এবং এখানকার যারা ডিলার রয়েছেন ওএমএসএ চাল বিক্রির ক্ষেত্রে যে তালিকাভুক্ত তারা কিন্তু বলছেন যে আজকে মূলত ব্যাংক ড্রাফট করা হচ্ছে অর্থাৎ ডিলারদের কাছ থেকে টাকা নেওয়া হচ্ছে এবং তারা আশা করছেন যে কালকে সকাল 10টা থেকে আর কি চাল বিক্রি করতে পারবেন আর কি তো আমার পেছন যেটা দেখতে পাচ্ছেন যে এটা হচ্ছে টিসিবির যে রেশনের যে চাল ডাল বিক্রি সেটি কার্যক্রম চলছে এই খামার বাড়িতে এবং এখানে এখানকার এই যে ডিলারগুলো রয়েছে ডিলার রয়েছেন ইনিই মূলত ওএমএসএর চাল বিক্রির সাথে সংযুক্ত এবং তারা বলছেন যে তারা কালকে আগামীকাল নাগাদ আর কি তারা চাল বিক্রি করতে পারবেন একটি বিষয় জানিয়ে রাখি যে চালের বাজারের যে গত বছরের শেষ দিকে এসে যে অস্থিরতাটা শুরু হয় সেই অস্থিরতার কারণে কিন্তু সরকার কিন্তু ওএমএসএর চাল বিক্রি বন্ধ রেখেছিল প্রায় 3.5 মাস পর আজকে থেকে কিন্তু হওয়ার কথা থাকলেও
সেটি হচ্ছে না এবং ডিলাররাও বলছেন যে আসলে চালের যে দর সেটি নির্ধারণ নিয়ে কিছুটা ঝামেলা রয়েছে এমনটাই তারা আমাদের কাছে দাবি করেছেন। তো ইমতিয়াজ, এই ছিল আমার কাছে এখানকার সর্বশেষ। দর্শক, জাতীয় খাদ্য কর্মসূচির আওতায় আজকের সারা দেশে খোলাবাজার চাল বিক্রির কথা থাকলেও এখন পর্যন্ত কোথাও তা দেখা যায়নি। আর সেই খবরাখবর জানতে রাজধানীর খামারবাড়ি এলাকা থেকে আমাদের সঙ্গে যোগ দিয়েছিলেন সহকর্মী শুভ খান। দেখছেন এই সময় বাণিজ্য। দেশের সার্বিক অর্থনৈতিক অগ্রগতিতে এসিআই বড় কোম্পানিগুলো বিশেষভাবে অবদান রাখছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। গতকাল রাজধানীর এক হোটেলে এসিআই গ্রুপের 25 বছর পূর্তি উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে একথা বলেন তিনি। দুঃসাহসী বাংলাদেশ নামের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এসিআই এর চেয়ারম্যান আনিসুদ্দৌলা, ব্যবস্থাপনা পরিচালক ডক্টর আরিফ দৌলা, এসিআই ফর্মুলেশনের ব্যবস্থাপনা পরিচালক সুস্মিতা আনিস সহ অর্থনীতিবিদ, কৃষিবিদ, আইনজীবী সহ বিভিন্ন সংস্থা ও প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা। অনুষ্ঠানে বাংলাদেশের বিভিন্ন খাতে অবদান রাখায় 7 জন তরুণ তরুণীকে সম্মাননা ক্রেস্ট তুলে দেন অতিথিরা। সাংবাদিকতা, সমাজ কল্যাণ ও ব্যবসা উদ্যোগে অর্জিত সাফল্যের জন্য 3 কৃতী নারী পেয়েছেন রাধুনী কীর্তিমতী সম্মাননা পুরস্কার। রাজধানীর রেডিসন ব্লু হোটেলে এক অনুষ্ঠানের মাধ্যমে এ সম্মাননা দেয়া হয়। সাংবাদিকতায় বিশেষ অবদানের জন্য কুমিল্লার হাসিনা ওহাব, সমাজ কল্যাণে পাবনার জাহানারা বেগম বিজলি ও ব্যবসা উদ্যোগে ময়মনসিংহের আইনুন্নাহার এই সম্মাননা পেয়েছেন। 3 কীর্তিমতীকে অভিনন্দন জানিয়ে স্কয়ার ফুড অ্যান্ড বেভারেজের ব্যবস্থাপনা পরিচালক অঞ্জন চৌধুরী বলেন, তাদের এই অগ্রযাত্রা ভবিষ্যতে আরও অনেক নারীকে উদ্বুদ্ধ করবে। বিভিন্ন ক্ষেত্রে প্রতিষ্ঠিত নারী ব্যক্তিত্বরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। এ সময় বাণিজ্যের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। আজ থেকে সারা দেশে খোলা বাজারে চাল বিক্রির কথা থাকলেও শুরু হয়নি সব স্থানে। 30 টাকা দরে 5 কেজি পর্যন্ত কিনতে পারবেন। ঢাকার শেয়ার বাজারে চীনা প্রতিষ্ঠানকে কৌশলগত বিনিয়োগকারী নিয়োগে আপত্তি সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনের, ব্যাখ্যা সহ আবার প্রস্তাব দিচ্ছে ডিএসই। সিদ্ধান্তের 3 বছরেও 3টি পাটকলের আধুনিকায়ন শেষ করতে পারেনি বিজেএমসি, এ প্রক্রিয়ায় দীর্ঘমেয়াদী সুফল মিলবে না মত বিশ্লেষকদের। এবং অর্থ সংকটে কর্মকর্তা কর্মচারীদের পাওনা পরিশোধ করতে পারছে না বরিশাল সিটি কর্পোরেশন, ব্যাহত নাগরিক সেবা। এই ছিল সময় বাণিজ্য। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময় নিউজ ডট টিভি, আর সঙ্গে থাকুন সময়ে।